আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিওতে জানব মাগরিবের নামাজ মোট কত রাকাত এবং জানব মাগরিবের নামাজের নিয়ত আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ। তো যদি আপনি মাগরিবের নামাজ মোট কত রাকাত এবং মাগরিবের নামাজের নিয়ত না জেনে থাকেন, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন দর্শক ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এ জাতীয় পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনি পেয়ে যান। তো চলুন দর্শক ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা জানব মাগরিবের নামাজ মোট 7 রাকাত। প্রথমে 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল। প্রথমে 3 রাকাত ফরজ, এটা তো আল্লাহর হুকুম, অবশ্যই পড়তে হবে। তারপর 2 রাকাত সুন্নাত, এটা তো অবশ্যই পড়তে হবে, এটাকে সুন্নাতে মুআক্কাদাহ বলে। তারপর 2 রাকাত নফল, নফল নামাজ আপনি পড়তেও পারেন অথবা না পড়তেও পারেন, তবে পড়াটাই উত্তম। তো এবারে আমরা জানব মাগরিবের নামাজের নিয়ত। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত, না ওয়াইতওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। তো যদি আপনি ইমামের পিছনে নামাজ পড়েন, তাহলে ফরদুল্লাহি তাআলা বলার পর এটা বলতে হবে, একতা দায়িত্ব বেহাজার ইমাম। তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলা অর্থ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, না ওয়াইতওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। মাগরিবের 2 রাকাত নফল নামাজের নিয়ত, না ওয়াইতওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সকলে দেখে নেবেন। বাংলা অর্থ, মাগরিবের 2 রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, মাগরিব নামাজের নিয়ত বা যে কোনো নামাজের নিয়ত আপনি মুখে উচ্চারণ করে পড়তে পারেন অথবা মনে মনেও পড়তে পারেন, তবে মুখে উচ্চারণ করা জরুরি নয়। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম মাগরিবের নামাজ মোট কয় রাকাত এবং জানলাম মাগরিবের নামাজের নিয়ত সম্পর্কে। আপনারা সকলেই এই ভিডিওর মাধ্যমে সেই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। তো প্রিয় দর্শক, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।